গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগাল হোসেনকে সাত দিন অর্থাৎ 28 অক্টোবর পর্যন্ত নিজেদের হেফাজতে রেখে জেরা করতে পারবে ইডি। শনিবার দিল্লির রাইস অ্যাভিনিউ আদালতে এই নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে রোজই সাহেগালের শারীরিক পরীক্ষা করাতে হবে। সাহেগাল তদন্তে অসহযোগিতা করছেন, ওই যুক্তিতে তাকে নিজেদের হেফাজতে নিয়ে দিল্লিতে জেরা করার সিদ্ধান্ত নিয়েছিল ইডি। সেই মতো তাকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার বিকেলে আসানসোল থেকে ট্রেনে দিল্লিতে নিয়ে আসা হয়। শনিবার সকাল 9টায় ওই ট্রেনটি পুরনো দিল্লি স্টেশনে আসার কথা ছিল, কিন্তু প্রায় 2 ঘন্টা পরে ট্রেনটি পৌঁছায় দিল্লি। দিল্লিতে নেমে সাহেগালকে নিয়ে বেলা 12টার মধ্যে রাউস অ্যাভিনিউয়ের আদালতে পৌঁছে যায় ইডির আধিকারিকরা। কিন্তু সেই সময় সাহেগালের আইনজীবী ক্ষিতিজ কুমার আদালতে উপস্থিত না থাকায় বেলা 2টোর পর ওই মামলার শুনানি হবে বলে জানান বিচারপতি। পরে শুনানি শুরু হলে ইডির আইনজীবী নীতিশ রানা কলকাতা হাইকোর্টের নির্দেশ তুলে দাবি করেন শনিবার থেকেই সাহেগালের ইডি হেফাজত শুরু হওয়ার কথা। আগামী 14 দিন সাহেগালকে ইডি হেফাজতে রাখার আবেদন জানান। বিচারক তখন কলকাতা হাইকোর্টের রায়ের কোনো অংশে ওই নির্দেশ রয়েছে তা জানতে চান। নীতিশ তা দেখাতে ব্যর্থ হলে ক্ষুব্ধ বিচারপতি সাময়িক বিরতির ডাক দেন। বলেন, 10 মিনিট বিরতির পর ইডি ওই নির্দেশ না দেখাতে পারলে সাহেগালকে বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেবে আদালত। ব্যুরো রিপোর্ট, আজ তক বাংলা।